তৃণমূলের কর্মসূচিও রয়েছে। দেখুন, আগামী 2রা অক্টোবর এবং আগামী 3রা অক্টোবর নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে এবং এটা বহুদিন আগে থেকেই ঘোষিত এবং এটা সবাই জানেন। কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে যে বঞ্চনা করছে এবং আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না, মূলত আবাস 100 দিনের কাজ সহ 1,50,000 কোটি টাকার বেশি দিচ্ছে না। এই টাকা আদায়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ধর্ণায় বসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন 2 অক্টোবর 3 অক্টোবর আমাদের কর্মসূচি হবে দিল্লিতে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি পুরোদস্তুর প্রস্তুতি নিয়েছেন 2 তারিখ এবং 3 তারিখ দিল্লিতে কর্মসূচির, এবং আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব সেখানে যাচ্ছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি থাকলেই তাকে ডেকে পাঠানোটা ইডির একটা কালচার, একটা সংস্কৃতিতে এসে পরিণত হয়েছে, যার থেকে পরিষ্কার বোঝা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে প্রতিহত করা, ডিস্টার্ব করা, বিরক্ত করা, উত্তক্ত করা, এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একটা কাজ ভায়া সেন্ট্রাল এজেন্সি। এর আগে ইন্ডিয়ার যেদিন মিটিং ছিল সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং ছেড়ে, মিটিংয়ে না গিয়ে ইডির সেখানে কমপ্লাই করেছিলেন, ইডি মিটিংয়ে গেছিলেন, যার জন্য অভিষেকের শূন্য চেয়ার রেখে ইন্ডিয়া জোট মিটিং করেছিল এবং তারা অভিষেকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল এবং বলেছিল এইভাবেই ইডি বা সেন্ট্রাল এজেন্সি ভিনডিকটিভ প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। আবার দেখুন, যখন রাজধানীর বুকে, একেবারে খোদ দিল্লির বুকে, দিল্লির বুকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, বঞ্চনার রাজনীতি, বাংলার টাকা, প্রাপ্য টাকা আদায় করে আনার লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সমস্ত আমাদের নেতা কর্মী সমর্থকদের নিয়ে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজধানী দিল্লির রাজপথে কাঁপিয়ে দেবে, ঠিক সেই সময় 3 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান পাঠিয়ে বসে আছে ইডি। কেন পাঠিয়েছে? কারণ তিনি সেদিন দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার জন্য যাচ্ছেন বাংলা থেকে, বাংলার সেনাপতি হিসাবে। আবার প্রমাণিত হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ চক্রান্ত চলছে। ঠিক যেদিন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি থাকে, যেদিন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী পদক্ষেপগুলি থাকে, সেই দিন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারাটা দিন নষ্ট করার জন্য তলব করে পাঠায় ভারতীয় জনতা পার্টি ভায়া পোস্ট অফিস কেন্দ্রীয় এজেন্সি। ফলে আমরা এই তলবের বিষয়টি মানুষের কাছে এইভাবেই তুলে ধরতে চাই। স্বয়ং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে আমরা বলছি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, প্রতিহিংসাপরায়ণ ষড়যন্ত্র চলছে এবং বিজেপি যে তাকে ভয় পাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, সেটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ যখন বারবার এসছেন আক্রমণের কেন্দ্রে, কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বারবার কাকে আক্রমণ করছেন স্থানীয় নেতারা? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার মিটিংয়ে যাচ্ছেন, কোঅর্ডিনেশন কমিটির মিটিংয়ে, তাকে কে ডেকে পাঠাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হচ্ছে ইডি দিয়ে, সারাদিন নষ্ট করা হচ্ছে। আবার 3 তারিখে ওখানে মিটিং, 2 তারিখ থেকে ওখানে মিটিং, দিল্লিতে কর্মসূচি, রাজপথে দলে দলে তৃণমূলের নেতা কর্মীরা দিল্লি রওনা হচ্ছেন কাল থেকে, দেখুন ডেকে পাঠানো হলো 3 তারিখ। সাধারণ মানুষ, বাংলার আপামর জনসাধারণ চোখের সামনে দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির পথের কাঁটা, চক্ষুশূল হয়ে উঠেছেন এবং এই ষড়যন্ত্রকারীরা একেবারে ভেবে চিনতে ঠান্ডা মাথায় যেদিন করে অভিষেক কোনো পা ফেলতে যাচ্ছে, সেই দিন করে এজেন্সিকে মিস ইউজ করে তাকে সঙ্গে সঙ্গে সামন পাঠাচ্ছে। অভিষেক মাথা উঁচু করে লড়বে, অভিষেক ঠিক যেটা করা দরকার
যা সিদ্ধান্ত নেওয়া দরকার সেইভাবেই এই পরিস্থিতির মোকাবিলা করবে। যে লাগাতার যদি আপনি নিজে ব্যাখ্যা করে বলছিলেন, দেখা যাচ্ছে যেদিনকে ওনার বা আপনাদের দলের কর্মসূচি ইন্ডিয়া জোটের বৈঠক, সেই দিনগুলোকে বাছাই করে ডাকা। এই 30 তারিখ বা 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তৃণমূলের মানে সবাই কার্যত দিল্লিতে থাকবে, এই দিন এটা পূর্ব ঘোষণা মতোই ছিল, এই দিনে বাছাই করে ডাকা কি কোথাও, যেহেতু আপনারা কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে সরব হতে চাইছেন? যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় প্রকল্পের বৈষম্য, কেন্দ্রীয় সরকারের বৈষম্য, বাংলার প্রতি বৈষম্যের বিরুদ্ধে এইভাবে নামছে এবং দিল্লির বুকে গিয়ে, প্রথম কথা তো দিল্লিতে আমাদের রামলীলা ময়দানে যেটা হওয়ার কথা ছিল আসল বড় জমায়েত, ভয় পেয়ে দিল্লি পুলিশ পারমিশন দিল না, বিজেপির পুলিশ পারমিশন দিল না, তারপরও এই যে দিল্লির বুকে কাঁপিয়ে দেবে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর প্রস্তুতি নিচ্ছেন, যারা 100 দিনের কাজ করেছেন, শ্রমজীবী মানুষ, অসংগঠিত ক্ষেত্রের মানুষ, তারা সংগঠিত হয়ে বিশেষভাবে তাদের ট্রেনের বুকিং হয়েছে, তারা কিন্তু দলবদ্ধভাবে সংগঠিতভাবে দিল্লি যাচ্ছেন, এক অন্য দিল্লি এবার এক অন্য তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ দেখতে চলেছে, এক কর্মসূচি দেখতে চলেছে, এবং তাতে ভীত হয়ে অভিষেক ব্যানার্জিকে উত্তক্ত করার জন্যই 3 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। আমি শুধু এইটুকু বলতে পারি, যে ভাষায়, যে তারিখে, যে ভাষায়, যে জবাব যাওয়া উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে সেই পদক্ষেপই নেবেন।